নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেল গ্রুপটি অ্যাসপিরিয়েন্ট দেখো আমরা যে রেল গ্রুপটি স্পেশাল এক হাজার এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম তা আজকে আমরা আলোচনা করবো সেট থ্রি নিয়ে এর আগে আমরা সেট ওয়ান থেকে সেট টু দুটি ক্লাস কমপ্লিট করেছি ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো এই এক হাজার এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেস এরপর থেকে আমরা কালেক্ট করব ইউথের বই থেকে আর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ক্লাসে আলোচনা করবো ও কারেন্ট অ্যাফেয়ার্স হবে বাছাই করা যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে ওকে তো চলো ভেরি ইম্পর্ট্যান্ট সেশন দেখো প্রত্যেক দিন ক্লাস হয়ে থাকবে সকাল আটটাতে তো চলো আজকের এই সেশন শুরু করা যাক দেখো কোশ্চেন নাম্বার ফোরটি এর আগে আমরা এক থেকে চল্লিশটি কোশ্চেন আলোচনা করেছি ওকে প্রিভিয়াস ক্লাসে দেখো কোন রাজ্য বা ইউটি দেশের প্রথম রাজ্য হয়ে সমাপ্ত সরকারি পরিষেবাগুলিতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য এক পার্সেন্ট সংরক্ষণ ব্যবস্থা করেছে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেনটা মার্ক করে রাখবে পরীক্ষায় কোনো না কোনো শিফটে জিজ্ঞেস করবেই কী বলছে কোন রাজ্য বা ইউটি দেশের প্রথম রাজ্য হয়ে সমাপ্ত সরকারি পরিষেবাগুলিতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য এক পারসেন্ট সংরক্ষণের ব্যবস্থা করেছে ট্রান্সজেন্ডার মানে তো বোঝো ঠিক আছে উভয় লিঙ্গের কথা বলা হচ্ছে সেই সমাপ্ত ব্যক্তিদেরকে এক পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল চলো আনসার করে দেখি সঠিক আনসার কী হবে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি কর্ণাটক কর্ণাটক রাজ্য দেশের প্রথম রাজ্য যে ট্রান্সজেন্ডারদের জন্য এক পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করেছে কোথায় সরকারি পরিষেবাগুলিতে ওকে ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট এফেস কিন্তু মনে রাখবে দেখো এখানে ডিটেলস কী লেখা রয়েছে কর্ণাটক দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে যে সমাপ্ত সরকারি পরিষেবাগুলিতে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য এক শতাংশ সংরক্ষণ ব্যবস্থা করেছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোর্টি টু বন্দিপুর টাইগার রিজার্ভ এবং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বলো বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত আনসার করে দেখি কী হবে বন্দিপুর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রাইট আনসার হয়ে যাবে অপশান ডি কর্ণাটক কর্ণাটকের মধ্যে বন্দিপুর টাইগার রিজার্ভ অবস্থিত ওকে দেখো এবার এই টাইগার রিজার্ভ থেকে কিছুগুলো কোশ্চেন তোমাদেরকে বলছি যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করেছে ঠিক আছে দেখো প্রথমত জিজ্ঞেস করে যে টাইগার রিজার্ভ কবে থেকে শুরু হয় ঠিক আছে বাঘ সংরক্ষণ কবে থেকে শুরু হয় উনিশশো সাল থেকে টাইগার রিজার্ভ প্রোজেক্ট লঞ্চ হয় ওকে আচ্ছা এবার কোশ্চেন জিজ্ঞেস করে যে টাইগার ডে কবে সেলিব্রেট করা হয় এটা কিন্তু এন টিপিসিতে জিজ্ঞেস করা কোশ্চেন টাইগার ডে সেলিব্রেট করা হয় উনত্রিশে জুলাই মনে রাখবে ঠিক আছে টাইগার ডে বা বাঘ দিবস সেলিব্রেট করা হয় উনত্রিশে জুলাই ওকে আচ্ছা সব থেকে বেশি বাঘ কোথায় রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে ওকে আর মধ্যপ্রদেশের মধ্যে জঙ্গলের পরিমাণও থেকে বেশি রয়েছে এটাও মনে রাখবে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোরটি টু ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের সদর দপ্তর ড্যাসে অবস্থিত অর্থাৎ কোথায় অবস্থিত বলো ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত চলো আনসার করে দেখি প্রত্যেকেই সঠিক আনসার কী হবে অপশান ডি রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি রোম ইতালির রোম শহরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের সদর দপ্তর অবস্থিত দেখো ডি এর শর্ট ফর্ম এটা কবে ইস্টাবলিশ হয় ইস্টাবলিশ হচ্ছে উনিশশো সাতাত্তর সালে ঠিক আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট উনিশশো সালে স্টাবলিশ হয় বর্তমানে এর রাষ্ট্রপতি কে রয়েছেন দেখো অর্থাৎ প্রেসিডেন্ট কে রয়েছেন ঠিক আছে এই যে তোমরা দেখছো ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট এর প্রেসিডেন্ট এখানে রাষ্ট্রপতি বলতে প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে ঠিক আছে প্রেসিডেন্ট কে রয়েছেন গিলবার্ট হোকবো কানোয়া এফ নোয়াজে এই দুজন ব্যক্তি বর্তমানে হেড রয়েছেন এই সংস্থার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটি থ্রি ভ্যারি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেখো এখানে কী বলা হচ্ছে কোন রাজ্য সরকার কেরিয়ার নির্দেশনার জন্য দেশকে ম্যান্টার প্রোগ্রাম চালু করেছে দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকেই বুঝতে পারবে না বাট তোমাদেরকে লজিক্যালি বোঝাই দেখো ইন্ডিয়ার টিমে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যান্টার হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে নেওয়া হয়েছিল ঠিক সেইভাবে এখানে বলা হচ্ছে যে কোন রাজ্য সরকার স্টুডেন্টদের কেরিয়ার নির্দেশনার জন্য দেশকে ম্যান্টার নামে একটা প্রোগ্রাম চালু করেছে মানে কি করবে রাজ্য সরকার কিছুজন ব্যক্তিকে ম্যান্টার হিসাবে নিয়োগ করবেন তারা কি করবেন স্টুডেন্টদের কেরিয়ার নির্দেশনার দিক দেখিয়ে দেবেন ওকে এটা খুব ভালো উদ্যোগ কিন্তু তো বলো কোথায় এই উদ্যোগ নেওয়া হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দিল্লি ঠিক আছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি প্রোগ্রাম চালু করেছেন যার অধীনে দিল্লি সরকারি স্কুলের ছাত্রদের তাদের নিজ নিজ ক্ষেত্রে সফল নাগরিকদের দ্বারা কর্মজীবনের পছন্দ সম্পর্কে নির্দেশিকা প্রদান করা হবে খুব ভালো উদ্যোগ কিন্তু ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে এবার দেখো কিছু স্ট্যাটেজিকের কোয়েশ্চেন দিল্লি থেকে দিল্লিকে কি বলা হয় দিল্লিকে বলা হয় তোমাদের ভারতের রোম ঠিক আছে এছাড়াও ভারতের রাজধানী দিল্লি ভারতের রাজধানীতে কবে পরিণত হয় উনিশশো সালে দিল্লি কোন নদীর উপর রয়েছে দিল্লি শহর কোন নদীর পর রয়েছে যমুনা নদীর পর রয়েছে ওকে আচ্ছা দিল্লি হচ্ছে একমাত্র ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট রয়েছে যাকে রাজ্যের মতো মর্যাদা দেওয়া হয় যেখানে ভোট হয় সাধারণত ইউনিয়ন টেরেটোরিতে ভোট হয় না বাট দিল্লিতে ভোট হয় তার কারণ কি তার কারণ হচ্ছে দিল্লির যে সমস্ত জনগণ রয়েছেন তারা ভোট নির্বাচন করতে জানেন বা তাদের ক্ষমতাটা রয়েছে অ্যাকচুয়ালি অন্যান্য যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে যে সমস্ত ব্যক্তিরা থাকেন তারা ভোটের সম্পর্কে অতটা ওয়াকি বল নয় এই জন্যই সেখানে ভোট হয় না এই রকমের অনেক আরও কারণ রয়েছে যার জন্যই সেখানে রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি বাট দিল্লিকে অনেকটা রাজ্যের মর্যাদা দেওয়া হয় তবু ইউনিয়ন টেরিটরির আওতায়ই রয়েছে দিল্লি এটা মনে রাখবে এটা অনেক বড় একটা মানে কী বলবো ডিবেটের মধ্যে চলে যাবে ঠিক আছে অনেক পয়েন্ট ভেসে আসবে চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো কোশ্চেন নাম্বার ফোরটি ফোর হাউ মেনি কান্ট্রিজ আর পারমানেন্ট মেম্বার অফ সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এটাও ভেরি ইম্পর্টেন্ট দেখো এখানে কী বলা হচ্ছে এস সি ও অর্থাৎ সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশান এর কতগুলো পার্মানেন্ট মেম্বার রয়েছে তো চলো আনসার করে দেখি রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি মোট আটটি কান্ট্রি এর পারমানেন্ট মেম্বার রয়েছে ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় তো মনে রাখবে হেডকোয়ার্টার হচ্ছে বেঞ্জিংতে ওকে আচ্ছা কবে এই অর্গানাইজেশান তৈরি হয়েছিল এই অর্গানাইজেশান তৈরি হয়েছিল দু সালে বর্তমানে সেক্রেটারি কে রয়েছেন দেখো ভ্লাদামির নোরোভ যিনি চায়নার রয়েছেন ইনি রয়েছেন বর্তমানে জেনারেল সেক্রেটারি ওকে আচ্ছা কোন কোন কান্ট্রি রয়েছে দেখো এর সদস্য পারমানেন্ট সদস্য চায়না ইন্ডিয়া কাজাকিস্তান কির্জিস্তান রাশিয়া পাকিস্তান তাজাকিস্তান উজবেকিস্তান এগুলো হচ্ছে পারমানেন্ট কান্ট্রি ওকে আচ্ছা এবার দেখো কিছু স্ট্যাটেজিকের কোশ্চেন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে চাইনার ক্যাপিটাল কোথায় চায়নার ক্যাপিটাল হচ্ছে তোমাদের কোথায় বেঞ্জিংতে ঠিক আছে বেঞ্জিং হচ্ছে চায়নার রাজধানী আর চায়নার কারেন্সি কোথায় রয়েছে সরি চায়নার কারেন্সি কি চায়নার কারেন্সি হচ্ছে ম্যান বি ঠিক আছে র্যানম্যান বি আর ইউান এই দুটো কারেন্সি রয়েছে চায়নাতে ওকে চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো কোশ্চেন নাম্বার ফোরটি ফাইভ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় বলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় কোথায় রয়েছে চলো আনসার করো দেখি আন্তর্জাতিক বিচারালয় কোথায় রয়েছে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি হেগ দ্য হেগ নেদারল্যান্ডের একটা শহর সেখানেই রয়েছে তোমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওকে আচ্ছা বলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে ফাউন্ড হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে ফাউন্ড হয় চলো আনসার করো দেখি কে কে পারবে দেখো যদি তোমাদেরকে বলা হয় যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কবে ফাউন্ড হয় তাহলে রাইট আনসার কী হবে দেখো এটা ফাউন্ড হয়েছিলো যদি অ্যাকচুয়ালি লজিক্যালি দেখো তো তোমরা রাইট অ্যান্সার পেয়ে যাবে উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে এটা ইউনাইটেড ন্যাশানের দ্বারা ফাউন্ড করা হয়েছিল মানে কী বলবো খোলা হয়েছিল বা খোঁজ করা বলতে পারো মানে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে ইউনাইটেড নেশন দ্বারাই তৈরি করা হয়েছিল উনিশশো সালে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফোরটি ভারতের অফিসিয়াল অলিম্পিক থিম টু গান লক্ষ্য তেরা সামনে হ্য কার দ্বারা রচিত হয়েছে বলো রিসেন্টলি দু হাজার একুশে যে অলিম্পিক হলো সেখানে একটা ইন্ডিয়ার থিম ছিল সেই থিমটার যে গানটা গানটা কি গানটা ছিল লক্স তেরা সামনে হ্য এটা কে রচনা করেছেন বলো এই গানটা কে লিখেছেন এবং কে গেয়েছেন দুটোই জিজ্ঞেস করতে পারে তো চলো আনসার করো দেখি দেখতে পাচ্ছ তোমরা আই থিঙ্ক কোশ্চেনের লেভেল কী লেভেলের রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের ইউথের বই থেকে নেওয়া হয়েছে আর কারেন্ট এফেয়ার্সগুলো আমি নিজস্ব ইনক্লুড করেছি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট এফেয়ার্সগুলো আশা করি ভালো লাগছে চলো আনসার করো দেখি রাইট আনসার হয়ে যাবে অপশান বি মোহিত চৌহান ঠিক আছে মোহিত চৌহান ভারতের অফিসিয়াল অলিম্পিক থিম টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের গান লাক্স তেরা সামনে রচনা করেছেন এবং তিনি গেয়েছেন দেখো টোকিও গেমস আগে ভারতীয় দলটির জন্য অফিসিয়াল অলিম্পিক থিম সং চালু করা হয়েছিল লক্স পেরা সামনে শিরোনামের গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন মোহিত চৌহান ওকে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে ওকে দেখো যে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো কোনো না কোনো শিফটে জিজ্ঞেস করবেই এটা তোমরা গ্যারেন্টি হিসাবে নিতে পারো ঠিক আছে এবার কথা হচ্ছে তোমার শিফটে পড়বে না পড়বে সেটা তোমার লাখের উপর ডিপেন্ড করছে কারণ রেল গ্রুপ ডি পরীক্ষা তার একদিনের পরীক্ষা নয় এটা তোমার দিনে দুটো তিনটে শিফটে এক্সাম হবে দু মাস তিন মাস এক্সাম চলবে ওকে তো ডেফিনেটলি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞেস করবে কোনো না কোনো শিফটে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা প্রত্যেকেই যারা ভিডিও দেখছ তারা প্রত্যেকে একবার ভিডিওটিকে লাইক করবে কিন্তু আর যদি ভিডিও উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠীদের কাছে শেয়ার করতে হলো না আর যদি কোনো নিউ মেম্বার হয়ে থাকে ওই চ্যানেলের তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ওকে চলো দেখো কোশ্চেন নাম্বার ফোর্টি সেভেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ মার্কড এভরি ইয়ার অন হুইচ ডে মানে এক কথায় বলা হচ্ছে আন্তর্জাতিক মাদার ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা দিবস ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় বলো ঠিক আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেট করা হয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটি এইট বার্না বেলেক কাপ কোন খেলার সাথে জড়িত বার্না বেলেগ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত বলো বার্না ব্যালেক কাপ হুইচ স্পোর্ট অ্যাসোসিয়েট চলো আনসার করে দেখি তো দেখো এই কোশ্চেনের আনসার হয়ে যাবে তোমাদের অপশানটি টেবিল টেনিস টেবিল টেনিস হচ্ছে বার্না বেলেক কাপ এর সাথে সম্পর্কিত ওকে আচ্ছা এবার দেখো টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা বলো তো কোন দেশের জাতীয় খেলা হচ্ছে তোমাদের টেবিল টেনিস রাইট আনসার হয়ে যাবে চীন চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস মনে রাখবে ভারতের কিন্তু কোনো জাতীয় খেলা নেই এটা মনে রাখবে ভারতের জাতীয় খেলা কিন্তু কোনো নেই বর্তমানে অনেকেই হকি হিসাবে ঠিক করে বাট হকি কিন্তু জাতীয় খেলা নয় মনে রাখবে ওকে আচ্ছা এবার দেখো কিছু ইম্পর্টেন্ট কাপ যেগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে থমাস কাপ কার সাথে সম্পর্কিত থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত ঠিক আছে ব্যাডমিন্টন তোমাদের ব্যাডমিন্টন ম্যান্সের যেটা হয় তার সাথে থোমাস কাপ সম্পর্কিত আর উবের কাপ ঠিক আছে উবের কাপ কার সাথে সম্পর্কিত উবের কাপ হচ্ছে ব্যাডমিন্টন ওমেন্সেরদের সাথে সম্পর্কিত ঠিক আছে ওমেনদের সাথে ওকে আচ্ছা সেই মতোই তোমাদেরকে জিজ্ঞেস করে কলম্বো কাপ কার সাথে সম্পর্কিত ফুটবল কার সাথে সম্পর্কিত আচ্ছা কানাডা কাপ কার সাথে সম্পর্কিত গল্পের সাথে সম্পর্কিত ব্রিটিশ ওপেন কার সাথে সম্পর্কিত গল্পের সাথে সম্পর্কিত ওকে চলো নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি নাইন এজারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত বলো এজারা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত আনসার করে দেখি রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি পোলো এটা হচ্ছে তোমাদের পোলোর একটা খুবই পপুলার টুর্নামেন্ট ঠিক আছে দেখো এখানে ব্যাখ্যাটা এজারা কাপ হলো একটি জনপ্রিয় পোলো টুর্নামেন্ট যা ভারতে প্রতি বছর কলকাতা পোলো ক্লাব দ্বারা পরিচালিত হয় এটি ইতিহাসে প্রথম অফিসিয়াল পোলো ট্রফি বলে দাবি করা হয় প্রথম এই যারা কাপ আঠারোশো সালে অনুষ্ঠিত হয়েছিল তারা বুঝতে পারছো কত পুরানো খেলা অনেক পুরনো খেলা কিন্তু ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে কলকাতা পোলো ক্লাব দ্বারা এই খেলা রচিত হয় ওকে আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফিফটি ভরতপুর পাখি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত চলো আনসার করে দেখি ভরতপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার ফার্স্ট অপশান ডি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি রাজস্থান রাজস্থানতে ভরতপুর পাখি অভয়ারণ্য অবস্থিত ওকে আচ্ছা বলো তো রাজস্থানের সর্বোচ্চ শিখরের নাম কি রাজস্থানের সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে গুরু শিখর ঠিক আছে গুরু শিখর হচ্ছে রাজস্থানের হায়েস্ট পিক এটা হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে আর এটাই হচ্ছে রাজস্থানের হাইয়েস্ট পিক ওকে আচ্ছা আরাবলি পর্বত হচ্ছে ভারতের থেকে পুরাতন পর্বত মনে রাখবে ঠিক আছে সবথেকে পুরাতন পর্বত হচ্ছে আরাবলি পর্বত ওকে বা প্রাচীন পর্বত আচ্ছা রাজস্থানে ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি রয়েছে মনে রাখবে আর রাজস্থান হচ্ছে ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম রাজ্য ঠিক আছে ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আবার কোশ্চেন নাম্বার ফিফটি ধর্মেন্দ্র প্রধান দেশের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন বলো ধর্মেন্দ্র প্রধান বর্তমানে কিসের মন্ত্রী রয়েছেন আনসার কর দেখি ধর্মেন্দ্র প্রধান হুইচ মিনিস্টার চলো আনসার করো এই কোয়েশ্চেনের রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান ডি ঠিক আছে ধর্মেন্দ্র প্রধান বর্তমানে মিনিস্টার অফ এডুকেশন তে যুক্ত রয়েছেন ঠিক আছে বা তোমার বলতে পারো ওই পদটাকে মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তে তিনি যুক্ত রয়েছেন ওকে আচ্ছা বলো তো দেখি এবার এখান থেকে তোমরা একটা কোশ্চেন যে আইন ও বিচার মানে এখানে ল ও জাস্টিস বলতে পারো ঠিক আছে ল জাস্টিস মিনিস্টার এই যে অপশান সি তোমরা দেখছো এখানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্টারের কথা বলা হচ্ছেন কে রয়েছেন তিনি রয়েছেন এখন কিরেন রিজিজু ঠিক আছে কিরেন রিজিজু বর্তমানে ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার অফ ইন্ডিয়া রয়েছেন ওকে কিরেন রিজিজু মনে রাখবে ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দুটোই ঠিক আছে ধর্মেন্দ্র প্রধান শিক্ষাতে রয়েছেন আর আইন ও বিচার বিভাগের রয়েছেন কিরেন রিজিজু মহাশয় ওকে আচ্ছা এবার তোমাদের জন্য কোশ্চেন রইল বলো তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বর্তমানে কে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বর্তমানে কে রয়েছেন এটা তোমরা কমেন্টে জানাও ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে বলো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ মেঘালয় আনসার করে দেখি রাইট আনসার কী হবে কমেন্ট ফার্স্ট ও সরি আমি একটু ভুল পড়েছি কোশ্চেনটা কোশ্চেনটাতে বলছে বর্তমান মুখ্যমন্ত্রীকে গভর্নর জিজ্ঞেস করেনি ঠিক আছে ওই জন্য আমি অপশানগুলো খুঁজে পাচ্ছিলাম না চলো মুখ্যমন্ত্রী কে রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কন্রাড কঙ্কাল সাংমা ঠিক আছে কন্রাড কঙ্কাল সাংমা মহাশয় বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন আর গভর্নর রয়েছেন সত্যপাল মালিক ঠিক আছে গভর্নর রয়েছেন সত্যপাল মালিক ওকে আচ্ছা মেঘালয় থেকে আর তেমন কোনো কোশ্চেন মনে আসছে কি দেখো তো মেঘালয় মেঘালয় থেকে তেমন কোনো কোশ্চেন এখন মাথাতে আসছে না চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফিফটি কোন দেশের সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপের জন্য যথাক্রমে যোগাযোগ এবং আলাপন নামে বিকল্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার ঘোষণা দিয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডুয়েল স্টার লাগিয়ে রাখো এটা কোনো না কোনো সেফটে ডেফিনেটলি জিজ্ঞেস করবে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স চলো আনসার করো দেখি রাইট অ্যানসার কী হবে দেখো এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি বাংলাদেশ বাংলাদেশ কী করেছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের বিকল্প হিসাবে দুটো নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে ঠিক আছে কী কী সেই অ্যাপগুলো চলো আমরা দেখে নেবো ডিটেলসে দেখো এখানে ব্যাখ্যাটা পড়ো বাংলাদেশ সরকার ফেসবুকের বিকল্প হিসাবে যোগাযোগ নামে একটি অ্যাপ লঞ্চ করেছে ওকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে কাজ করছে প্ল্যাটফর্মটি স্থানীয় উদ্যোক্তাদের কোনো বিদেশি প্ল্যাটফর্মের উপর নির্ভর না করে তথ্য এবং ডেটা আদান প্রদানের জন্য তাদের নিজস্ব মার্কেট স্পেস তৈরি করতে সাহায্য করবে ওকে মানে ফেসবুকের বিকল্প হিসাবে বাংলাদেশ যোগাযোগ নামে একটি অ্যাপ লঞ্চ করেছে ওকে আর হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে আলাপন নামে একটি অ্যাপ তৈরির কাজ করছে বাংলাদেশ সরকার ওকে চলে বা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি ফোর ডং কোন দেশের মুদ্রা বলো ড কোন দেশের মুদ্রা আনসার করে দেখি ঠিক আছে ডং কোন দেশের মুদ্রা কমেন্ট ফার্স্ট ডং হুইচ কান্ট্রি কারেন্সি রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ ভিয়েতনাম ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ডং ওকে আচ্ছা এবার দেখো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ভিয়েতনাম ক্যাপিটাল তো রাইট আনসার কী হবে রাইট আনসার হয়ে যাবে তোমাদের হানয় ঠিক আছে হানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী ওকে আচ্ছা এবার দেখো নেদারল্যান্ড নেদারল্যান্ড ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি চলো আনসার করো দেখি নেদারল্যান্ড ক্যাপিটাল নেদারল্যান্ডের ক্যাপিটাল কি আম স্টারডাম ঠিক আছে আমস্টারডাম হচ্ছে নেদারল্যান্ডের ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি অফ নেদারল্যান্ড ইউরো হচ্ছে তোমাদের নেদারল্যান্ডের কারেন্সি ওকে চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক দেখো কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ সুইচ ন্যাশনাল ব্যাঙ্ক এস অ্যান্ড বি সুইজ ন্যাশনাল ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় বলো সুইস ব্যাঙ্কের ন্যাশনাল সরি সুইস ব্যাঙ্কের হেডকোয়ার্টার আনসার করে দেখি সুইজ ন্যাশনাল ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় চলো আনসার করো কমেন্ট ফার্স্ট রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি বার্ন এবং জুরিক সুইজারল্যান্ডের বান এবং জুরিক শহরতে কীসের হেডকোয়ার্টার রয়েছে সুইস ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফিফটি সিক্স কানওয়ার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত চলো করে দেখি কানওয়ার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত কানওয়ার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বিহার বিহারে অবস্থিত হচ্ছে কানওয়ার হ্রদ ওকে দেখো এখানে ডিটেলসটা কানওয়ার হ্রদ বিহার অবস্থিত এটি এশিয়ার বৃহত্তম সাধু পানির অক্সবো রদ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এশিয়ার বৃহত্তম সাধু পানির অক্সবো রোদ ওকে আচ্ছা বিহার বিহারের দুঃখ কাকে বলা হয় বলো কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয় ঠিক আছে আচ্ছা বিহার জনসংখ্যার দিক থেকে কত নম্বর স্থানে রয়েছে বলো জনসংখ্যার দিক থেকে তোমাদের কত নম্বর স্থানে রয়েছে দেখো জনসংখ্যার দিক থেকে বিহার আই থিঙ্ক ঠিক একজেক্ট মনে আসছে না জনসংখ্যার দিক থেকে প্রথম স্থানে হচ্ছে মহারাষ্ট্র তাই না দ্বিতীয় স্থানে রয়েছে তোমাদের সরি প্রথম স্থানে উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র তৃতীয় স্থানে হচ্ছে তোমাদের বিহার আর চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ তাই না তো বিহার তৃতীয় স্থানে রয়েছে ওকে আর জনঘনত্ব দিক থেকে যদি জিজ্ঞেস করে তো প্রথম স্থানে মনে রাখবে জনগণতের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আচ্ছা গুজরাট গুজরাট থেকে কী কোশ্চেন হতে পারে গুজরাট থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে যে বলো তো মহাত্মা গান্ধীর যে আশ্রম সাবরমতি আশ্রম সেটা কোথায় রয়েছে গুজরাটে রয়েছে কোন নদীরপুর রয়েছে সাবরমতিরপুর রয়েছে ঠিক আছে আর চম্পারণ সত্যাগ্রহ মহাত্মা গান্ধী কোথা থেকে শুরু করেছিলেন বলো চম্পারণ সত্যাগ্রহ মা গান্ধী কোথা থেকে শুরু করেছিলেন এটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে উনিশশো সতেরো সালে শুরু হয়েছিল কোথা থেকে শুরু করেছিলেন তিনি কমেন্টে জানাও দেখি চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি সেভেন দু হাজার একুশ সালের জুনে কোন দেশ ভারতের সাথে আন্তর্জাতিক সৌরজোটের কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে চলো ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আনসার করো দেখো আমি প্রত্যেকটা কোশ্চেনের সাথে এক্সট্রা কিছু ইনফরমেশান এই জন্যই বলছি যদিও চেষ্টা করছি যে ইনফরমেশানটা বলার সেটা তোমাদের কোশ্চেনের সাথে রিলেট করে যেন থাকে ঠিক আছে নতুবা একটু যদি রিলেটেড না হয় তাহলে হয়তো তোমাদের মাথাতে ঠিকঠাক থাকবে না বাট যদি রিলেটেড হয় তো সেটা খুব ভালোভাবে সেট হবে ওকে দেখো শুধু এমসিকিউ কিউ পড়লে কিন্তু জাস্ট কয়েকটা কোয়েশ্চেন হবে ঠিক আছে সেটা তোমাদের কাজে লাগবে না বাট আমি এই জন্যই চেষ্টা করছি এক একটা কোশ্চেনের সাথে তোমাদের তিন থেকে চারটা কোশ্চেন আলোচনা করে দেওয়ার যাতে তোমাদের এক একটা সেশানে প্রায় ষাট থেকে সত্তরটা কোয়েশ্চেন যেন কালেক্ট হয় ওকে তো চলো আনসার করে দেখি এই কোয়েশ্চেনের আনসার কী হবে তোমাদের দু হাজার একুশ সালে কোন দেশ ভারতের সাথে আন্তর্জাতিক সৌরজোটের কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি টেন মার্ক ঠিক আছে ডেনমার্ক এই চুক্তি স্বাক্ষর করেছে এবার চলো আমরা স্ট্র্যাটেক ডিখিতে চলে যাই ক্যাপিটাল অফ ডেনমার্ক আনসার করো ক্যাপিটালের সরি ডেনমার্কের ক্যাপিটাল হচ্ছে তোমাদের কোপেন হ্যাগেন ঠিক আছে কোপেন হ্যাগেন হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল ওকে আচ্ছা তোমরা কমেন্ট করো গ্রিসের ক্যাপিটাল কোথায় ওকে আয়ারল্যান্ড ক্যাপিটাল চলো আয়ারল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে তোমাদের ডুবলিন ঠিক আছে ডুবলিন হচ্ছে আয়ারল্যান্ডের ক্যাপিটাল ওকে কারেন্সি অফ ডেনমার্ক এবার আসছি আমরা কারেন্সিতে দেখো ডেনমার্কের কারেন্সি কী রয়েছে কারেন্সি অফ ডেনমার্ক চলো কমেন্ট ফার্স্ট আমি দেখছি কে কমেন্ট করতে পারো ঠিক আছে কারেন্সি অফ ডেনমার্ক রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডেনিস ক্রোন ঠিক আছে ডেনিস ক্রোন কে আর ও এন ই ডেনিস ক্রোন হচ্ছে ডেনমার্কের কারেন্সি মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে একটু পড়ে নিই ডেনমার্ক ভারতের সাথে ইন্টারন্যাশনাল সোলার এয়ারলাইন্স ওয়ার্ক অ্যাগ্রিমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট অফ সার্টিফিকেট ফ্রেমের যুক্ত বিদেশ মন্ত্রকের মুখ্যমন্ত্রী আচ্ছা এখানে তেমন কোনো ডিটেলস দেওয়া নেই চলো নেক্সট কোয়েশ্চেন দেখ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ফিফটি এইট বি বৈদ্যনাথন কোন ভারতীয় ব্যাংকের সিইও রয়েছেন বি বৈদ্যনাথন কোন ভারতীয় ব্যাংকের সিইও রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার বলো অপশান বি সি ডি রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি আইডিএফসি ব্যাঙ্ক আইডিএফসি ব্যাংকের বর্তমানে ভি বৈদ্যনাথন সিইও পদে রয়েছেন দেখো আইডি আইডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ফাউন্ড হচ্ছে দু হাজার পনেরো সালে ট্যাগলাইন হচ্ছে ব্যাঙ্কিং হাটকে ঠিক আছে এটা হচ্ছে আইডিএফসি ব্যাংকের ট্যাগলাইন ওকে চলো এবার নেক্সট কোশ্চেন হু ইজ দ্য সিইও অফ টি সি এস বলো হু ইজ দ্য সিইও অফ টিসিএস টিসিএস এর বর্তমানে সিই ও কে রয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাজেশ গোপীনাথন বর্তমানে টিসিএসের সিইও রয়েছেন ওকে টিসিএস এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ফাউন্ড করবে হচ্ছে উনিশশো আটষট্টি সালে ওকে তোমরা অনেকেই কনফিউজড রয়েছো টিসিএস নাকি এনএসিআইটি নেবে তোমাদের রেল রেলগ্রুপটির এক্সাম তো দেখো জেনারেলি তোমাদেরকে একটা কথা আমি বলে দিই অফিসিয়ালি কোনো আপডেট আসতে নি যে কে তোমাদের এক্সাম নেবে ঠিক আছে কোন এজেন্সি এক্সাম নেবে সকলেই কিন্তু গেস করছে কেউ বলছে যে আর টিআই রিপ্লাই এসে সেটা ফ্যাক আবার কেউ বলছে সেটা রিয়েল ঠিক আছে আমিও ঠিক জাজ করতে পারছি না বাট আমি তোমাদেরকে এইভাবে বলতে চাই বা এটা গ্যারেন্টি হিসাবে বলতে পারি যে কোশ্চেনের প্যাটার্ন নিয়ে কোনো চিন্তিত থেকো না একই থাকবে তোমাদেরকে আমি একটু পরে একটা ভিডিও বানিয়ে দেবো সেখানে লাইভ প্রমাণ তোমাদের দেখিয়ে দেবো যে কোশ্চেনের প্যাটার্ন কোনো চেঞ্জ হয়েছে কি না হয়েছে তোমরা বুঝতে পারবে না দেখো আর পি এফের এক্সাম তোমাদের নিয়েছিল কে এনএসইআইটি ঠিক আছে আর গ্রুপ এক্সাম নিয়েছিল তোমাদের টিসিএস এটা তো পরে জেনেছো তো যখন তোমরা কোশ্চেনগুলো দেখবে আর পি এফ এবং গ্রুপ ডির দুটোর মধ্যে কোনো ডিফারেন্ট তোমরা খুঁজে বার করতে পারবে না ঠিক আছে তোমাদেরকে আমি একটু পরে লাইভ প্রুফ হিসাবে একটা ভিডিও দেখিয়ে দেবো কারণ তোমরা এই নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছে চলো নেক্সট কোশ্চেন এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বলো ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন ভেরি ইম্পর্টেন্ট চলো আনসার করো দেখি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশান বি এস এম ভাধা এসম্যান সরি এস এম ভাদবা বর্তমানে ইন্ডিয়া ওয়েল কর্পোরেশনের চেয়ারম্যান পদে রয়েছেন ওকে আচ্ছা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায় দিল্লিতে ফাউন্ড কবে হয়েছে উনিশশো সালে ওকে তো এই ছিল আমাদের আজকের সেট থ্রির আলোচনা কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের জন্য টাস্ক রয়েছে দুটো কোশ্চেন রয়েছে এর আনসার তোমরা কমেন্টে জানাবে ক্লিয়ার দেখো ফুমিও কিসিদা इज द प्राइम मिनिस्टर ऑफ हुईज कंट्री फूमिओ किसिदा इज द प्राइम मिनिस्टर ऑफ हुईज कंट्री मान फूमिओ किसिदा को कान्ट्री बर्तमान प्राइम मिनिस्टर रही ठीक है पी एम रही चलो आंसर करो अपन ए राशिया अपशन बी चीन अपशन सी जानान अपशन डी साउथ कोरिया ठीक है चे? देखो तुम्हारे हिन्स हिसाब से दिए दी जे कान्ट्रित सी एम रही सरि पी एम रही कान्ट्री कैपिटल हे टोकिओ कारेंसि यान ओके তা আশা করি বুঝতে পেরে গেছো চলো এবার আনসার করবে প্রত্যেকেই আনসার করবে কিন্তু ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ হেডকোয়ার্টার অ্যাট ইউনাইটেড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় রয়েছেন বলো ইউনাইটেড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় রয়েছে অপশান এ মুম্বাই অপশান বি কলকাতা অপশান সি মানিপল অপশান ডি নিউ দিল্লি আনসার করো দেখি ইউনাইটেড ব্যাঙ্ককে বর্তমানে সিইও কে রয়েছেন রাজকিরণ রায় জি মহাশয় বর্তমানে রয়েছেন ইউনাইটেড ব্যাঙ্কের হেডকোয়ার্টার সরি সিইও ওকে একটু আজকে এলোমেলো হয়ে গেছে গুলিয়ে যাচ্ছে ঠিক আছে যাই হোক চলো আজকে সেশন আমাদের এখানে শেষ হলো ঠিক আছে যদি এই পিডিএফটা তোমরা পেতে চাও তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিজিট করো সেখানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে ওকে আর খুব শীঘ্রই আমি একটা জেনারেল সায়েন্সের পিডিএফ লঞ্চ করছি যেখানে প্রায় তিন হাজারের কাছাকাছি জেনারেল সায়েন্সের কোশ্চেন ইনক্লুড করবো যেখানে প্রায় পাঁচ থেকে ছশো আমরা সায়েন্সের নিউমেরিক্যাল কোশ্চেন রাখবো খুবই ইম্পর্টেন্ট হবে এই পিডিএফটা এই পিডিএফটা আই থিঙ্ক পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে বাট পিডিএফটা পেড পিডিএফ হবে ওকে এটা কিন্তু মনে রাখো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশনে তো তখন ভালো থাকো সুস্থ থাকুন নিজের কে করো সর্বদা মোটিভেট থাকো সফলতা এখন একদিন আসবে হিন্দ বন্দে মাতারা